हेलो स्टूडेंट्स, वेलकम टू जेजे ক্লাস অফ লার্নিং সায়েন্স এন্ড আই'ম জুবের আহমদ। তো আমরা স্টার্ট করলাম সায়েন্স থেকে অনুশীলনী নাম্বার 7, নিয়ন্ত্রণ এবং সমন্বয়। নিয়ন্ত্রণ এবং সমন্বয় আমরা জানছি যে মানব দেহে যে কোনো জীবের ক্ষেত্রে নিয়ন্ত্রণ এবং সমন্বয়, আমরা স্পেসিফিক্যালি কইছি আমরা প্রাণীর ক্ষেত্রে নিয়ন্ত্রণ এবং সমন্বয় দুটি তন্ত্র দ্বারা সমন্বিত নিয়ন্ত্রিত হয়। একটা হইলো কি আমার স্নায়ুতন্ত্র, একটা কিতা আছে আমার স্নায়ুতন্ত্র, স্নায়ুতন্ত্র, আর একটা কিতা আছে আমার লাগে প্রাণীদের ক্ষেত্রে নিয়ন্ত্রণ এবং সমন্বয় দুটি তন্ত্র, স্নায়ুতন্ত্র এবং অন্তঃস্রাবী তন্ত্র দ্বারা সমন্বিত বা সংগঠিত হয়। বুঝা গেছে আমার? উদ্ভিদের ক্ষেত্রে কিতা হয়, কোন স্নায়ুতন্ত্র নাই আমার, খালি কিতা আছে আমার অন্তঃস্রাবী তন্ত্র, কিতা করে পুরা তারার সমন্বয়ের কিতা করে সাধন করে। কমপ্লিট বোঝা গেছে তো আমার? আমরা কিতা করছি স্নায়ুতন্ত্র কিলা, তারা কিতা কিতা পার্ট আছে আমার আলোচনা করছি, ব্রিফ আলোচনা করছি, আমরা পুরা একটা 1 আওয়ার 6 মিনিটের পুরো ভিডিও আছে, আমরা পুরা স্নায়ুতন্ত্র সম্বন্ধে পুরো ডিটেইল আলোচনা করছি। আমরা স্নায়ুতন্ত্র একক কিতা, এককর গঠন কিতা, এককের কিতা হয় আমরা নিউরন হয়, আমরা নিউরনের গঠন কিতা, প্রকার কিতা, প্রত্যেকটি অংশের কার্য কিতা, দেন আমরা আলোচনা করছি স্নায়ুতন্ত্রের মাঝে মুখ্য ভাগ কয়টা, প্রান্তীয় আর আমার কেন্দ্রীয়। প্রান্তীয় কিতা কিতা অংশ গঠিত হয়, তারার মাঝে কিতা কিতা আছে আমরা কেন্দ্রীয় দেশে, কেন্দ্রীয় মাঝে কয় পার্ট আছে, তারার কিতা কিতা গঠন পুরো ডিটেইল আমরা বিস্তারিত আলোচনা করছি। আমরা আশা করি তুমি দেন বুঝতে পারছো, আর যারা ফার্স্ট টাইম আজকে দেখায় কাইন্ডলি ফার্স্ট পার্ট দেখিয়া সেকেন্ড পার্ট হয়ে জয়েন করি কাইন্ডলি। বুঝছে? আমরা সেকেন্ড পার্ট আমরা আজকে আলোচনা করবো অন্তঃস্রাবী তন্ত্র লইয়া। অন্তঃস্রাবী তন্ত্র কেমনে আমার সমন্বয় সাধন করে স্নায়ুতন্ত্র লাগে মিলে, দেখো কোনো কমপ্লিট একটা কাম একলা হয় না, স্নায়ুতন্ত্র একলা কাম করে, বাট আমার অন্তঃস্রাবী তন্ত্র যখন কোনো কাজ করে তখন হ্যাঁ স্নায়ুতন্ত্র লাগে মিলিয়া কিতা করে কোনো কার্যরে আমার লাগে সম্পন্ন করে। তো আমরা জানবো আজকে অন্তঃস্রাবী তন্ত্র মানব দেহের স্পেসিফিক্যালি হইতে পারে, মানব দেহের অন্তঃস্রাবী তন্ত্র আমরা সম্বন্ধে আলোচনা করবো। কারণ কোয়েশন আছে, স্যার আমরা স্নায়ুতন্ত্র তো বহুত কাম করিলাম, যেমন ধরে আমি বাইরে কোনো একটা আমার একটা উদ্দীপনা হইলো, উদ্দীপনা আমি কিতা করলাম সাড়া দিলাম স্নায়ুতন্ত্র, আমি গরম একটা জিনিস হইলে আমার হাতে সরাই আনলাম, ই কাজ তো আমার স্নায়ুতন্ত্র করিলা। আমি কোনো একটা সুক্কা বস্তুর উপরে ফাও পড়লাম, ফাও সরাই এই জীবন স্নায়ুতন্ত্র তো করিলা। আমি বাঘ দেখলাম দৌড়াইলাম, কুকুর একটা দেখলাম আমি ভয় পাইয়া দৌড়াইলাম, আমার ক্ষুধা লাগছে আমি কিতা করলাম খাইলাম, তো এটা জিনিস তো আমার তো খেয়া করিলা স্নায়ুতন্ত্র করিলা। তো আমার অন্তঃস্রাবী তন্ত্র প্রয়োজন কিতা? দেখো স্নায়ুতন্ত্রটাকে আমার অন্তঃস্রাবী তন্ত্রের প্রয়োজন কিনা, দেখো স্নায়ুতন্ত্র খাওয়ার কিতা সম্বন্ধিত হয় বৈদ্যুতিক বার্তা হিসাবে কিতা, একটা বার্তা তুমি যখন দেখলায়, তুমি একটা বাঘ দেখলায়, তখন তুমি বাঘ দেখলায় এই বার্তা একটা কিতা করলো তোমার চক্ষুর মধ্যে তাকে উদ্দীপ মানে কিতা সংবেদী খুশি কিতা করলো, ও বার্তা একটা বৈদ্যুতিক বার্তা প্রেরণ করলো, বৈদ্যুতিক বার্তা কিতা হলো এস স্নায়ুকোষটাকে, আর এস স্নায়ুকোষটাকে ফুরে আমার ব্রেনও গেছে গেলো। এখন মনোহর শরীরের একটা অঙ্গের মাঝে যদি কিতা থাকে না, কোনো স্নায়ুকোষ থাকে না শরীরের একটি অংশের মধ্যে, যদি স্নায়ুকোষ থাকে না তো কিতা হইব, মানে বার্তা একটা ফস্ত নাই আর এই জায়গায় আমার প্রতিক্রিয়া দিয়ে প্রতিক্রিয়া করতে পারতো না। বোঝা গেছে আমার? মানে শরীরের প্রতিটি অংশের মাঝে যদি কোনো জায়গায় স্নায়ুকোষ থাকে না, তো আমার স্নায়ুতন্ত্র বার্তা ফুসিব নি, আমার বার্তা তো ফুসিত না, মানে এই জায়গার মাঝে সমন্বয় আমার সাধন হইতো না। ক্লিয়ার হয়েছে আমার? আর দেখো একটা স্নায়ুকোষে যখন একটা বার্তারে উৎপন্ন করে, একটা বার্তারে উৎপন্ন করলো, মনে করো তুমি বাঘ দেখলা, দেখার পরে তোমার ব্রেইনে কিতা কইলো, ব্রেইনের মানে তোমার কইলো কিতা স্নায়ুতন্ত্রে খাম কিতা কইলো, তোমার পাওয়ারে গেলো তুমি দৌড়াও, তো একটা যখন বার্তা আইলো আবার তখন তারে কিতা করলো, তারে রেগুলেট, তারে যখন আবার বুঝি একটা ডিসিশন দিল না, তুমি বাকিতা করি এখন কইলো তাক্তায়, তুমি মারে কইলো বাঘ একটা, তখন তুমি কিতা কইলো তোমার ব্রেইনে কইব তুমি আইদার ওখান থেকে বাঘ বানায় লুকাই যাও, তুমি দুইটা কন্ডিশন। এবং একটা বার্তা উৎপন্ন করার পরে কিতা করে, থোড়া সময় থোড়া রেস্ট লয়, মানে থোড়া মানে কন্টিনিউয়াসলি তোমার বার্তা প্রেরণ করতে পারে না। বুঝা গেছেন? বৈদ্যুতিক সংকেতে সবসময় আমার প্রেরণ করতে পারে না, তোরা কিতা হলে গ্যাপ লয়, আর এই গ্যাপের মাঝে যদি কোনো কিছু যেতে আমরা কিতা করতে পারতাম না, আমার মানে আমরা প্রতিক্রিয়া দিতে পারতাম না, বুঝলে তো? আমার দুইটা রিজন আছে যার লাগে আমার স্নায়ুতন্ত্র থাকা সত্ত্বেও আমরা অন্তঃস্রাবী তন্ত্র প্রয়োজন পড়ে। সব জায়গায় স্নায়ুকোষ থাকে না, মানে বার্তা সব জায়গা দিয়ে পৌঁছে দিতে পারে না, আর যে জায়গার একটা স্নায়ুকোষ উৎপন্ন হয় তোরা সংকিতা লাগে, তোরা নির্দিষ্ট সময় লাগে, যার লাগে আমরা এর ভিতরে আমরা কন্টিনিউয়াস সবসময় আমার বার্তা উৎপন্ন করতে পারে না। ওটার লাগে আমার হার দরকার, অন্য একটা সিস্টেম দরকার যে একটা কিতা করে প্রসেসরে ম্যানেজ করে। অন্যটা এমনি বুঝো, তুমি একটা বাঘ দেখলায় বুঝছে, এখন তুমি বাঘ দেখিয়ে আনলে, যখন তুমি বাঘ দেখে দৌড়াইবা তখন কিতা তোমার তোমার বেশি পরিমাণে শক্তির প্রয়োজন। চিন্তা করো তুমি একটা বাঘ দেখলায়, তুমি বাঘ দেখে তোমার খেয়ে তোমার দেখলায় আশায় যে তোমার স্নায়ুতন্ত্রে খাম করলো কইলো এগুলো তো বাঘ রে বুঝছে। তুমি একটা সেম কাইন্ড অফ তুমি মেকুর দেখো, তুমি কিতা তুমি একটা বিড়াল দেখো, তুমি কিতা করতে না দৌড়াইতে না, বিকজ তুমি জানো বিড়ালে তোমার একটু ক্ষতি করতো না, আর বাঘে তোমার কিতা করবো ক্ষতি করবো। বাঘে যখন তুমি বাঘ দেবা তোমার ব্রেইনে কইলো এই কারণে কিন্তু কিতা করতে লাগবো বাঘতে লাগবো।
এখন বাঁচতে গেলে তোমার কি দরকার এনার্জির দরকার এখন এনার্জি চলতে গেলে তোমার শরীরের মাঝে কি হইব হার্ট তোমার হৃৎপিণ্ডের স্পন্দন কি হইতে লাগবে হৃৎপিণ্ডের স্পন্দন বাড়তে লাগবে হৃৎপিণ্ডের স্পন্দন তোমার শরীরের মাঝে রক্ত স্পিডে চলাচল করতে লাগবে বুঝছে এই চলাচল এই রক্ত একটা স্পিডে চালাইতো তোমার হৃৎপিণ্ডের স্পন্দনে মানে বাড়াইতো একটা কাম করতে গেলে সে করবো অন্তঃস্রাবী তন্ত্র কিন্তু করবো কাম দেখবো কিন্তু শুধু স্নায়ুতন্ত্র কিন্তু ম্যানেজ করবো খারে এবং একু করতে গেলে খার দরকার একটা তন্ত্র দরকার তোমার সাডেনলি তোমার বডির মাঝে এনার্জি আই যাই তুমি কিছু খাইছো না সকাল থেকে বাট বাঘ দেখে তুমি দৌড়াইবে খুব স্পিডে দৌড়াইবে পুরা এনার্জি দিয়ে দৌড়াইবে এই এনার্জি আইলো কানতে হঠাৎ করিয়া বিকজ ও বাঘ দেখার লাগে আমরা একটা প্রতিক্রিয়া দিতাম আমরা বুঝা গেছি আমরা প্রতিক্রিয়া মানে কি সমন্বয় সাধন করতাম সমন্বয় শক্তি একটা খেয়ে দিল আমার স্নায়ুতন্ত্রে অন্তঃস্রাবী তন্ত্র লগে মিলিয়ে আমার কার্যরে কিতা করবো সম্পূর্ণ করবো বুঝা গেছি আমার অন্তঃস্রাবী তন্ত্র বোঝার আগে আমরা দুই জিনিস জায়গা দরকার অন্ত মানবদের কিছু মানে গ্রন্থ অন্তঃস্রাবী তন্ত্র মনে হারে দিয়ে আমার লাগিয়ে আমরা জানি কুশ থাকি কলা মনে কলা থাকি তন্ত্র মিলিয়ে অঙ্গ অঙ্গে মিলে কিটা আমার জীব তে আমার কুশ কলা থাকি তন্ত্র মিলে অঙ্গ অঙ্গে মিলে জীব এখন আমি কইলাম কিটা আমার লাগিয়া সিম্পল মাত বুঝো আমার তন্ত্র মানে কিছু কিটা আছে আমরা যখন অন্তঃস্রাবী তন্ত্রের তন্ত্র মাত মাতি আমরা তখন কিছু কিছু কিটা আছে মানে গ্রন্থি আছে কিছু গ্রন্থি মিলিয়া কিতা মানে আমার লাগিয়া পুরা অন্তঃস্রাবী তন্ত্র গঠিত হয়েছে একটা আছে আমার লাগিয়া অন্তঃস্রাবী গ্রন্থি একটা আমার লাগে বহিঃস্রাবী একটা কিতা আমার অন্ত একটা কিতা বহি এবং বহির মাঝে কিতা সিম্পল মাত বুঝি বহি মানে কিতা আমার লাগে যারা কিতা করে যারা যারা তার এখন গ্রন্থি মানে কি যদি আমরা কই গ্রন্থি সিম্পল আমরা কিতা আমার লাগে গ্রন্থি গ্রন্থি বলতে কিতা বুঝি গ্রন্থি বলতে এমন একটা কয়েকটি কুশের সমষ্টি কয়েকটি কুশের স্পেশাল কয়েকটি কুশের কিতা আমার কুশের সমষ্টি কয়েকটা কুশ দ্বারা গঠিত কয়েকটি কুশ দ্বারা আর কয়েকটি কুশের কিতা হয় আমরা কলা হই তে আমরা হইতে পারি কয়েকটি কুশ দ্বারা গঠিত কিতা আমার সমষ্টি আমরা কিতা আমার গ্রন্থি আর গ্রন্থির খামগুলা তারা মাঝে রাসায়নিক দ্রব্য কিতা ক্ষরণ হয় তারা কিতা করে কিছু কিতা পদার্থ হয় রাসায়নিক পদার্থ কিতা পদার্থ আমার রাসায়নিক পদার্থ ক্ষরণ করে রাসায়নিক পদার্থ কিতা আমার লাগে ক্ষরণ করে গ্রন্থি হইলে এমন একটা বস্তু তারা কিতা করে রাসায়নিক গ্রন্থি রাসায়নিক পদার্থ তারা কিতা করে ক্ষরণ করে মানে তারা তা গিয়া আমরা ডাব্বার মাঝে যদি আমরা কিতা করি আমরা জল দিলাম তখন লিক করে দিই জল বাড়িবে না আমার জল কি ডাব্বায় জলটা কিতা করে ক্ষরণ করে বুঝা গেছে আমার তো এই গ্রন্থির মাঝে গ্রন্থির তারা খাম হইলো তারা কিতা করে রাসায়নিক পদার্থ বা সিম্পল মনে রাখতে পারে পদার্থ কিতা করে তারা ক্ষরণ করে বুঝা গেছে আমার কয়েকটি বিশেষ কোষ দ্বারা গঠিত যাদের কথা কিতা হয় পদার্থ কিতা রাসায়নিক পদার্থ ক্ষরণ হয় এখন গ্রন্থির মাঝে দুইটা পার্ট একটা আছে আমার অন্ত একটা আছে অন্ত একটা আছে কিতা আমার বহি অন্ত মানে কিতা আর বহি মানে কিতা এখন দেখো বহি মানে যারা কিতা করে যারা পদার্থ কিতা করে আমার যে তারা এ পদার্থ বানায় হেয় পদার্থ বানায় কিন্তু তারা পদার্থ কিতা করে আমার লাগে পদার্থকে বেঙ্গলি আমার ইংলিশ মনে রাখতে পারে টিউব বা কিতা আমার লাগে ডাক্ট পদার্থকে কিতা করে তারা একটা পাইপের মধ্যে বা নলিকার মধ্যে বেটার তোমার কিতা আমার লাগে নলিকা কিতা আমার লাগে নলিকার মধ্যে কিতা করে আমার লাগে খরম নলিকার মধ্যে কিতা করে আমার লাগে খরম করে তারা পদার্থ রেখে নলিকার মধ্যে যায় আর নলিকার থেকে তোমার এই খামার মাঝে মনে করো আমার একটা গ্রন্থি একটা বই গ্রন্থির নাম কিতা আমার লাগে লালা গ্রন্থি কিতা আমার লাগে লালা আর লালা গ্রন্থি একটা কিতা গ্রন্থি আমার লালা গ্রন্থি বুঝছি লালা কোন জায়গায় তাকে কোন সময় আমি জানি আমরা খানি যখন মুখের মাঝে খাই তখন কিতা হয় খানি যখন মুখের মাঝে আমরা যখন দিই দেওয়ার লগে লগে কিতা লালা আইয়া খানির লগে মিলে লালা আয় খান থাকি লালা গ্রন্থি লালা ওই জায়গাতে আছে আমার লাগে লালা গ্রন্থি লালা গ্রন্থি আমার লালা গ্রন্থি যখন লালারে দে লালা গ্রন্থিতে কিতা কোন পদার্থ ক্ষরণ হয় লালা ক্ষরণ লালা গ্রন্থিতে সে বারে লালা গ্রন্থি সে বারে আমার লালা নিঃসৃত হয় লালা নিঃসৃত হয় আর লালা নিঃসৃত হইয়া আয় খান লালা নিঃসৃত খানো হয় নলিকার মধ্যে হয় লালা লালা গ্রন্থির লগে কিছু আছে নলিকা আছে ও নলিকার মধ্যে কিতা করে আমার লাগে লালা লালা গ্রন্থি লালারে ক্ষরণ করে আর লালা ও নলিকার মধ্যে আইয়া আমার খানো খানির লগে আইয়া আমার মিলে বুঝা গেছে আমার লালা গ্রন্থি তারা লালার লালা তারার মাঝে থেকে উৎপন্ন হওয়া পদার্থ নাম কিতা লালা আর লালা একটা তারা কার মাঝে নলিকার মধ্যে ক্ষরণ করে অন্তা গিয়ে মিলে খার লগে আমার লাগে খানির লগে মিলে বুঝা গেছে আমার আর অন্তঃস্রাবী গ্রন্থির মাঝে কিতা তারা পদার্থকে তারা কিতা করে পদার্থকে ডাইরেক্টলি কোনো তারার মাঝে কোনো নলিকা নাই কিন্তু তারা পদার্থ কিতা করে রক্তের সাথে কিতা করে আমার লাগে ডাইরেক্টলি খার লগে মিলায় রক্তের সাথে আমার লাগে রক্তের সাথে নিঃসৃত করে কিতা করে আমার লাগে রক্তের সাথে নিঃসৃত করে নিঃসৃত বুঝা গেছে আমার এক্সাম্পল কিন্তু আয় অন্তঃস্রাবী গ্রন্থি আর বহিঃস্রাবী গ্রন্থের মধ্যে পার্থক্য লিখো অন্তঃস্রাবী বহির্গ্রন্থি মানে কিন্তু তারা কিতা করে পদার্থকে নলিকার মধ্যে ক্ষরণ করে বুঝা গেছে আমার আর এই পদার্থ একটা বাদে আমার খামা লাগে গিয়ে যেমন ধরে লালা গ্রন্থি আর অন্তঃগ্রহী কিতা যারা পদার্থকে কিতা করে ডাইরেক্টলি রক্তর লগে আমার লাগিয়া নিঃসৃত করে ও তারার একটা পদার্থ রেখিত পদার্থ রাসায়নিক তারা পদার্থ রে হই আমরা হরমোন কিতা হই আমরা হরমোন বুঝা গেছে আমরা বহিঃস্রাবী কিতা হই না আমরা হরমোন হই না আর অন্তঃস্রাবী কিতা হই আমরা
ওই যে পদার্থ গিয়ে স্পেশাল নাম যেগুলো রক্ত লাগে মিলে গুনে লালারে গুনে যে একটা রক্ত লাগে ডাইরেক্ট মিলে তার স্পেশাল নাম কিন্তু আছে আমার হরমোন হয়ে আমরা যেটা হয় আমরা হরমোন হয়ে রাসায়নিক পদার্থ রাসায়নিক পদার্থ হার থেকে অন্তঃস্রাবী গন্ধি থাকে আর বই থেকে খালি আমার পদার্থ আমরা হইতে পারি বুঝা গেছে আমার আচ্ছা হইতে পারে কোনো প্রবলেম রাসায়নিক হইতে পারে কোনো প্রবলেম নেই তোমার তার হইল গিয়া নলিকার মধ্যে হ্যাঁ তার কোনো নলিকা তার মধ্যে কিনা কোনো নলিকা বিহীন নলিকা বিহীন নলিকা কিনা আমার লাগে বিহীন তার মধ্যে কোনো নলিকা আমার লাগে নাই ডাইরেক্ট লিখে কিনা করে রক্তের মধ্যে আমার লাগে ইনস্টিটিউট হতে পারে আশা করি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার আছে কিছু কিছু গ্রন্থি আছে যারা কিতা বহিও কাম করে এমন একটা গ্রন্থি আছে অগ্নাশয় কিতা আছে আমার লাগে অগ্নাশয় অগ্নাশয় একটা গ্রন্থি হে কিন্তু কিতা করে অগ্নাশয় একটা গ্রন্থি হে বহিও হিসাবে কাম করে হে বহি গ্রন্থি হিসাবে কাজ করতে পারে আর অন্তঃগ্রন্থি হিসাবে কিতা করতে পারে আমার লাগে কাজ করতে পারে বহি কাজ করে অন্ত কাজ করে বহি কিলা আর অন্ত কিলা বহি বলতে দেখো অগ্নাশয় তাকে কিতা বার হয় এক ধরনের পদার্থ কিতা করো না পদার্থ কিতা অগ্নাশয় রস কিতা বার হয় আমার অগ্নাশয় রস আমার লাগে করো না অগ্নাশয় তাকে অগ্নাশয় রস আমার কিতা করো না অগ্নাশয় খান আছে আমার পাকস্থলী ঠিক নিছে বুঝছে পাকস্থলী তোরা নিছে আছে আমার অগ্নাশয় অগ্নাশয় তাকে কিতা বার হয় অগ্নাশয় রস বার হয় অগ্নাশয় রস বার হয় আর অগ্নাশয় রসে কিতা বার হয় খানে যখন ক্ষুদ্রান্ত তাই খানির কমপ্লিট পাচন কিতা করে আমার তার লাল লোকে খেতে থাকে অগ্নাশয় গহি গ্রন্থি কিতা করে অন্তঃগ্রন্থি বহিগ্রন্থি দুটা রূপে কাজ করতে পারে তার মাঝে যখন বহিগ্রন্থি কাজ করে তখন তার মাঝে খেয়ে খেয়ে আমার কোন জিনিস নিঃসৃত করে অগ্নাশয় অগ্নাশয় রস নিঃসৃত করে আর অগ্নাশয় রস হয়ে কিতা করে খানির পাচন কিতা করে আমার লাগে সাহায্য করে খানির পাচন কিতা তার মাঝে খেয়ে থাকে পাচক রস তার মাঝে খেয়ে থাকে আমার লাগে পাচক রস থাকে আর কিতা করে আমার আমার পাচন প্রক্রিয়া কিতা করে আমার সাহায্য করে বুঝা গেছে আমার অগ্নাশয় রসের নাম এগুলো আমার বহিগ্রন্থি আর এ যে অন্তঃগ্রন্থি তার মাঝে কিতা রিলিজ একটা হরমোন আছে কিতা আছে একটা হরমোন এগুলোর নাম ইনসুলিন কিতা আমার আমার লাগে ইনসুলিন আমার আজকে বুঝমুত্রা করে আমরা ইনসুলিনের কাম কিতা এ যে অন্তঃগ্রন্থি হিসাবে কিতা করে ইনসুলিন হিসাবে কাজ করে আর অগ্নাশয় রূপে কিতা করে আমার এ যে হরমোন অন্ত কাম করে তার মাঝে কিতা বারের আমার লাগে একটা হরমোন এগুলোর নাম ইনসুলিন একটা রাসায়নিক পদার্থ নাম কিতা ইনসুলিন আর বহি হিসাবে তার মাঝে খেবার অগ্নাশয় রস বারর তো অগ্নাশয় একটা গ্রন্থি হে কিতা করতে পারে আমার লাগে হে অন্ত বহি দুটা রূপে কিতা করতে পারে কাজ উভয় গ্রন্থি রূপে অন্ত বহি দুটা রূপে কাজ করতে পারে আর খালি একলা যদি কই আমরা লালা গ্রন্থি খালি অন্ত যদি কই আমরা কইতে পারি থাইরয়েড কিতা কইতে পারি আমরা থাইরয়েড গ্রন্থি থাইরয়েড গ্রন্থি থাইরয়েড গ্রন্থি একটা গ্রন্থি যে একটা কিতা খালি আমার অন্ত রূপে কাজ করে হে কিতা করে না আমার লাগে বহি গ্রন্থি রূপে কাজ করতে পারে না আরো আছে না ইলা স্যার ইলা আরো আছে কিতা আমার লাগে ডিম্বাশয় কিতা আছে আমার লাগে ডিম্বাশয় আমার একটা কিতা গ্রন্থি আমার লাগে মহিলার মধ্যে থাকা ডিম্বাশয় কিতা আমার লাগে এক ধরনের কিতা গ্রন্থি আমার লাগে এক ধরনের অন্ত এক ধরনের অন্ত বহি দুটা আমার লাগে অন্তঃস্রাবী গ্রন্থি বহিঃস্রাবী গ্রন্থি দুটা রূপে কিতা করে আমার লাগে কাজ করতে পারে আর পুরুষের লাগে আছে আমার লাগে কিতা আমার লাগে শুক্রাশয় কিতা আমার লাগে শুক্রাশয় তো তারা দুটা কিতা করতে পারে আমার লাগে যে অন্ত বহি ইন কেস অফ যদি আমরা কই অগ্নাশয় ডিম্বাশয় আর শুক্রাশয় তারা কিতা তিনটা গ্রন্থি তারা কিতা করতে পারে অন্ত হিসাবে কাজ করে আর বই হিসাবে কিতা করতে পারে আমার লাগে কাজ করে আর বাকি যেটা গ্রন্থি তারা কিতা সব কিতা আমার লাগে সিঙ্গেল সিঙ্গেল আছে আমার লাগে বুঝা গেছে আশা করি তুমি মার তারা কিতা খালি অন্ত বা বই একটা এইগুন তোমাদের আশা করি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে যে অন্ত বহি কিতা পার্থক্য কিতা তোমাদের কিতা বুঝলাম এখন আমরা বুঝলাম যে অন্তঃস্রাবী গ্রন্থি পুরা গ্রন্থি খারাদি মিলাই কয়েকটা অন্তঃস্রাবী গ্রন্থি আমরা খারে খালি স্পেসিফিক্যালি অন্ত বহির মাধ্যমে নাম রয়েছে যে আমরা এখন জানবো মানব দেহের মাঝে থাকা অন্তঃস্রাবী গ্রন্থি প্রত্যেকটা কার্য প্রত্যেকটার কিতা আমরা কার্য জানবো কোন জায়গায় আছে জানবো আর কিতা করে হে আমরা দেখবো তার কিলা তার মাঝে কিতা হরমোন তাকে আমরা দেখবো আমরা ভালো করে ডায়াগ্রাম সবার আওয়া লাগবো সবার ডায়াগ্রাম লাগবো বিকজ ডায়াগ্রাম এক্সামও বহুত বেশি ইম্পর্টেন্ট সবাই কিতা করতে লাগবো ডায়াগ্রামের উপরে ওয়ার্ক করিও রাফ ডায়াগ্রাম একটা বানাইলে আমি তুমি দিন কিতা করতে পারতে নিজে নিজে তোরা সুন্দর করে আরো এজ এ প্র্যাকটিস করতে পারতে তোরা বেটার করিয়া কিতা করতে প্র্যাকটিস নিজে নিজে করি হয়েছে আমি জাস্ট বুঝেই পার লাগে তোমার একটা রাফ ডায়াগ্রাম নিলাম না হয় বেশি মুট করে গেছে কোনো প্রবলেম নাই আমার নিজে নিজে কিতা করতে পারতে তোরা বেটার করে ডায়াগ্রাম কিতা করতে পারতে নিজে বানাইতে পারতে অ্যান্ড বুঝার লাগে হয়েছে সবাই কিন্তু ডায়াগ্রাম আওয়া লাগবে রাফ ডায়াগ্রাম তোমার আওয়া লাগবে এক্সামও কিন্তু তোমার ডায়াগ্রাম বহুত ইম্পর্টেন্ট একটা কিতা আমার লাগে ব্রেন ব্রেইনের গঠন কিতা আমরা গত যেহেতু আমরা ভালো করে দেখছি আমরা ব্রেইনের চাপটা কিলা থাকে ব্রেইনের খাম কিলা থাকে প্রতিটা অঙ্গর কিতা আমরা খাম দেখছি আমরা গত আমরা লেকচার আমরা করছি একটা ব্রেইনের মধ্যে কিতা থাকে আমার লাগে দেখছি আমরা বুঝছি তো একটা দেখো আমরা অন্তঃস্রাবী গ্রন্থির যদি আমরা মাত মাতি তখন ফার্স্ট যে গ্রন্থি হয় মাংসের মাঝে যে গ্রন্থি তার নাম হয়ে গেছে হাইপোথ্যালামাস 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 ডিফারেন্ট কালার পেন দিয়ে আমি মার্কিং করে তোমাদের বুঝতে পারলাম আমার লাগে গুড ব্ল্যাক হয়ে গেল
হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস হয়েছে, তার খাম তার আছে কারণ মস্তিষ্কর লগে তার কি তার আছে সম্পর্ক আছে হয়েছে। আর সেকেন্ড একটা আছে ও যেটা দেখি আমরা ও একটা ও একটা উপরটা কিন্তু হাইপোথ্যালামাসটা কিন্তু আমার লাগে পিটুইটারি, কিন্তু আমার লাগে পিটুইটারি, পিটুইটারি গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি হয়েছে। দুই নম্বরটা আমরা কিতা করলাম মার্কিং করলাম, দুইটা পাইছি আমরা, একটা পাইলাম কিন্তু আমার লাগে হাইপোথ্যালামাস, একটা কিন্তু আমার পিটুইটারি, নাম্বার ওয়ান নাম্বার টু। তারা দুটার খাম আমরা করিলে, তারা দুটা কিতা খাম করে জানি নাই আমরা। হাইপো দেখো আমরা কইছি কিতা অন্তঃস্রাবী গ্রন্থি আর স্নায়ুতন্ত্র দুটা মিলিয়ে কাজ করে হয়েছে। তুমি একটা বাঘ দেখলা, এই খবরই একটা তোমার স্নায়ুতন্ত্রই তো তোমার কিতা করলো, ফার্স্টে তোমার হইলো একটা বাঘ বলে বুঝাইলো কে আমার, তোমার ব্রেইনে কইলো মানে স্নায়ুতন্ত্রে তোমার কইলো হয়েছে, তুমি দৌড়াইতে অর্ডার তোমার খেয়ে দিল স্নায়ুতন্ত্রই দিল হয়েছে। এখন এই খবরটা তো আলটিমেটলি তোমার অন্তঃস্রাবী গ্রন্থি তো বুঝতে লাগবো না আমার কিতা করতে লাগবো, শরীরে বেশি পরিমাণে শক্তি দিতে লাগবো, এটা বুঝলো অন্তঃস্রাবী গ্রন্থি। এবং বুঝাই লোকে ও যে বাইরের পরিবেশ থাকে খবর একটারে কালেক্ট করলো কে আমার অন্তঃস্রাবী গ্রন্থির কোন গ্রন্থি হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস মানে বুঝা গেছে না আমার, হ্যাঁ কিতা করে শরীরের বিভিন্ন অংশ থেকে আসা বার্তাকে কিতা করে গ্রহণ করে, বার্তাটা কিতা করে গ্রহণ করে, তার দরকার পড়লে কিতা করে হ্যাঁ গ্রহণ করে, দরকার না পড়লে আমার নাই। হাইপোথ্যালামাস কিতা শরীরের বিভিন্ন অঙ্গ থেকে আসা বার্তাকে গ্রহণ করে আর এই বার্তা একটা দেখানো পিটুইটারি গ্রন্থির, মানে ওই এই বার্তা একটা খবর একটা দিন ওলা একটা ঘটনা ঘটছে বাঘিকে দেখছি আমরা শক্তি কিতা করতে বেশিতে লাগবো, এই খবর একটা দিল কারে পিটুইটারি গ্রন্থির খেয়ে দে হাইপোথ্যালামাসে আমার লাগি দে, বোঝা গেছে আমার। আর এগু দিল তো তার খাম হাইপোথ্যালামাসের খাম হইল গিয়া পিটুইটারি গ্রন্থি, পিটুইটারি গ্রন্থির থেকে নিঃসৃত হওয়া, তার থাকি পিটুইটারি হাইপোথ্যালামাসের কাজ হইল গিয়া পিটুইটারি গ্রন্থির থেকে নিঃসৃত, মানে লিখে লিখে যাই আমার আমি আর লিখে না, তুমি কিতা করিও হাইপোথ্যালামাসের কাজ কিতা, তার কাজ হইল গিয়া পিটুইটারি গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি থেকে, পিটুইটারি গ্রন্থি থেকে, গ্রন্থি থেকে গ্রন্থি থেকে নিঃসৃত, গ্রন্থি থেকে, আচ্ছা আমি লিখে নদী লিখে লিও মানে তখন আমার ওয়ার্ডস বুঝি না কবে লিখে লিখে যাইও, তার খাম হইলো গিয়ে হাইপোথ্যালামাসের কাজ হইলো গিয়ে টাইম বেশি দেবো গিয়া আদারওয়াইজ বহুত লেংথি হয়ে যাব, হাইপোথ্যালামাসের কাজ হইলো গিয়ে পিটুইটারি গ্রন্থি থেকে ও গ্রন্থি থেকে নিঃসৃত বা হরমোনের মাত্রাটা কিন্তু নিয়ন্ত্রণ করে, পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনকে নিয়ন্ত্রণ করে, বুঝা গেছে আমার। তার কাজ হইল গিয়া বার্তা তো লইতো আর ও গ্রন্থি থেকে পিটুইটা তার কোনো কাম নাই, তার গ্রন্থি কোনো মাত নাই, তার পিটুইটারি গ্রন্থি থেকে কিতা হরমোন আর অগুন্তর কিতা অগুন্তর ইনফরমেশন দিয়ে কিতা করে আমার অগুন্তরের নিয়ন্ত্রণ করে, অগুন্তর কিতা করে নিয়ন্ত্রণ করে, পিটুইটারি হরমোনকে নিয়ন্ত্রণ করে লেখতে পারটা, বুঝা গেছে আমার। কাজ গেল খাত হাইপোথ্যালামাস, পিটুইটারি গ্রন্থের কাম কিতা কোন হরমোনে কোন সময় কাম করতো তার সব সবরে কিতা করে আমার লাগে নিয়ন্ত্রণ করা, পুরা শরীরে যত গ্রন্থ অন্তঃস্রাবী গ্রন্থি আছে সব এক একটা হরমোনের কার্যরে নিয়ন্ত্রণ ডাইরেক্টলি প্রত্যক্ষ বা পরোক্ষ বেখে নিয়ন্ত্রণ করে আমার পিটুইটারি গ্রন্থি, অর্থাৎ তারে কয় মাস্টার গ্রন্থি কয়, কিতা কয় আমার মাস্টার থেকে বড় মাস্টার গ্রন্থ সব থেকে বড় নয় ছোট্ট কিন্তু মাস্টার গ্রন্থি, কিতা গ্রন্থি মাস্টার আমি পিকচার লাগাই আমি সব দেখিলে কোন সময় কোনটা কোন জায়গায় তাকে আমার পিকচার লাগাই যাবো, তারা কিতা কয় মাস্টার গ্রন্থি কয়, কিতা গ্রন্থি মাস্টার গ্রন্থি হয় বিকজ সে কিতা করে সব পুরা যত গ্রন্থি আছে সারা কার্যরে কিতা করে নিয়ন্ত্রণ, হোয়াই পিটুইটারি গ্ল্যান্ড, পিটুইটারি গ্রন্থির ইংলিশ হলো গ্ল্যান্ড, পিটুইটারি মানে হাইপোথ্যালামাসের ইংলিশও কিতা হাইপোথ্যালামাস, পিটুইটারি ইংলিশ কিতা ইংলিশ মানে পিটুইটারি গ্রন্থির গ্ল্যান্ড, তো পিটুইটারি গ্ল্যান্ডের কিতা কয় মাস্টার গ্ল্যান্ড, কিতা কয় মাস্টার গ্ল্যান্ড আমার লাগিয়া কয়, বুঝা গেছে আমার। হে কিতা করে এখন দেখো হে সমস্ত গ্রন্থির মাঝে সবার কিতা করে নিয়ন্ত্রণ করে, আর তার মাঝে একটা হরমোন নিঃসৃত এগুলি হয়ে গিয়া বৃদ্ধি হরমোন, বৃদ্ধি হরমোন একটা হরমোন থাকে তার মাঝে একটা নাম কি একটা রাসায়নিক পদার্থ থাকে, আমরা জানি গ্রন্থির মাঝে রাসায়নিক পদার্থ থাকে, তো পিটুইটারি গ্রন্থির মাঝে একটা হরমোন থাকে যে নাম কিতা একটা হরমোন একরণ করে নিঃসৃত করে এগুলোর নাম কিতা বৃদ্ধি হরমোন, বৃদ্ধি হরমোনের কাম হইলো গিয়ে দেহের বিভিন্ন অঙ্গের বৃদ্ধি এবং বিকাশ, বিভিন্ন অঙ্গের বৃদ্ধি, তুমি ছোট থাকতে তোমার হাত ছোট আসলো এখন কিন্তু বেশি বড় হয়েছে, তোমার হাত বড় তোমার মাথা বড় হয়েছে শরীর বড় হয়েছে আমার, একটা গ্রন্থির বৃদ্ধি হইতে বা বিকাশ তোমার বিকাশ হয়ে তোমার খেয়ে সাহায্য করছে, যে বৃদ্ধি মাপা যায় বিকাশটা কিন্তু মাপা যায় না, তোমার তোমার বোধটা তো এক্সপান্ড হয়েছে না, তোমার তোমার সব যত বৃদ্ধি হয়েছে তোমার হাল লাগি হয়েছে ও বৃদ্ধি হরমোনও লাগে। যদি তুমি রাস্তার সময় আশেপাশে কোনো ছোট্ট একটা এক্সাম্পল কোয়েশন হয় রাস্তার ছোট্ট ব্যক্তি দেখলায় মানে হে ছোট্ট কিতার লাগে বিকজ তার বৃদ্ধি হরমোন কিতা হয়েছে কম পরিমাণে নিঃসৃত হয়েছে, আর যদি বৃদ্ধি হরমোন বেশি পরিমাণে নিঃসৃত অঙ্কিত হবে লম্বা মানুষ দেখবো আমরা, বুঝা গেছি আমরা। আর তার মানে আমরা ইঞ্জিনিয়ার লম্বা মানুষ দেখলে তার কিতা বৃদ্ধি হরমোন বেশি, এখন দেখো এখন লম্বা বাড়তি একটা ডিপেন্ড করে আমার কোন জিওগ্রাফির উপরে ফ্যামিলির উপরে আমার আমার লাগে হরমোনের উপরে আমার বৃদ্ধি করে, বুঝা গেছে আমার। কোন জায়গা আমরা আসি আমার রিলিজনের উপরে আমার সরি আমার রিলিজন করে আমার জিওগ্রাফিক্যাল এরিয়ার উপরে আমার লাগে ডিপেন্ড করে, খানো আমরা আসি আমরা এখানে ডিপেন্ড করে, তাহলে আমরা বংশগতিও কিতা করে আমার লাগে ডিপেন্ড করে, খালি একটা জিনিস নাই হয়েছে, আচ্ছা আমার বুঝা গেছে। কোনো বংশ সব মানুষ লম্বা একটা বাট্টি আমরা খোঁজার মুখিতা বৃদ্ধি হরমোন কিতা হয়েছে আমার লাগে অভাব হয়েছে, বুঝা গেছে আমার, আচ্ছা।
আশা করি মানে বুঝতে পারছো। হাইপোথ্যালামাসে কি করে শরীরের বিভিন্ন অঙ্গ থেকে আসা বার্তাকে গ্রহণ করে পিটুইটারি গ্রন্থিকে আদেশ দেয়, হয়েছে। আর ইহা পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনের কি করে আমাদেরকে নিয়ন্ত্রণ করে। পিটুইটারি গ্রন্থি কি করে সমস্ত অন্তঃস্রাবী গ্রন্থির হরমোনকে কি করে নিয়ন্ত্রণ করে, আর বৃদ্ধি হরমোনটা কি করে আমার লাগে নিয়ন্ত্রণ করে, বুঝতে। বৃদ্ধি হরমোনটা ক্ষরণ করে যার খাম শরীরের বিভিন্ন অঙ্গে বৃদ্ধি এবং বিকাশে কি করে সাহায্য করে। আচ্ছা, তারা নিচে আমরা আই আসলাম মেয়ে, আমরা নিচে কিতা গোলা আছে আমার, আর ও যে গোলার লগে একটা দেখে আমরা গ্রন্থি একটা আছে, এগুলি হয় থাইরয়েড। কিতা গ্রন্থি আমার লাগে থাইরয়েড গ্রন্থি, কিতা গ্রন্থি আমার থাইরয়েড গ্রন্থি। আর তার নিচে তার ভিতরে ছোট ছোট দিকে নাই আমরা কিছু ডট ডট, এগুলো হয় প্যারাথাইরয়েড। কিতা হয় আমার প্যারাথাইরয়েড, প্যারাথাইরয়েড। তারার তারা ঠিক নিচে আছে আমার আর একটা গুল ওলা বস্তু আছে, এগুলো হয় থাইমাস। কিতা হয় আমার থাইমাস। সবার ডায়াগ্রাম আওয়া লাগবে, সবে প্র্যাকটিস করে ডায়াগ্রাম। কিতা হয় আমার থাইমাস হয় থাইমাস, থাইরয়েড হয়ে গেছে, থাইরয়েড হইতে হয়েছে। আর তার থেকে লিঙ্ক আছে খার আমার লাগে হৃৎপিণ্ড, খার আমার আমার ফুসফুসের, আমার খার লিঙ্ক আমার ফুসফুসের লিঙ্ক, বুঝছে। ও তার লাগে আমার খার লাগে থাইমাসের লাগে লিঙ্ক আছে খার আমার ফুসফুসের কিতা আছে আমার লাগে লিঙ্ক আছে। আমি রাফ ডায়াগ্রাম করি তুমি জানি সবার, কিন্তু ডায়াগ্রাম প্র্যাকটিস বারবার হয়ে বারবার হয়ে, বিকজ এক্সাম আর লাগে বহুত ইম্পর্টেন্ট টপিক, কিন্তু খেয়াল রাখিও সবার ডায়াগ্রাম কম্পালসারি, বুঝছে। আর আমরা তো গেল, এখন দেখো থাইরয়েডের কাজ কিতা আমরা দেখি, থাইমাসের কাম কিতা দেখি আমরা, আর প্যারাথাইরয়েডের কিতা করি আমরা লাগিয়া, প্যারাথাইরয়েডের কাজ আমরা কিতা আমার লাগিয়া দেখি আমরা, হয়েছে। থাইরয়েড গ্রন্থি, থাইরয়েডের মাত মাঝে যদি আমরা কই থাকার মাঝে আমার থাইরয়েড, থাইরয়েড থাইরয়েড গ্রন্থি থেকে একটা গ্রন্থি হানো আছে আমার শ্বসন নলিকা, শ্বসন নলী শ্বাসনলীর সঙ্গে, শ্বাসনলী শ্বাসনলী আর খাদ্য নলী দুইটা আছে, শ্বাসনলীর সঙ্গে আছে খেয়ে আমার লাগে থাইরয়েড। কেউ দেখেন শ্বাসনলী আমার শ্বাসনলীর লগে খেয়ে লাগে আছে আমার থাইরয়েড, থাইরয়েড গ্রন্থি আছে আমার লাগে। আর থাইরয়েড থেকে গ্রন্থি থেকে কিতা হরমোন আয় আমার থাইরক্সিন, কোন জায়গাতে আছে জানা দরকার, হয়েছে। ইগু মস্তিষ্কর মধ্যভাগে তোলে দেখে আমার লাগে, ইগু মস্তিষ্ক নিম্নভাগে, আর একটা থাইরয়েড গ্রন্থি খানো আমার লাগে শ্বাসনলী, শ্বাসনলিকার সঙ্গে, শ্বাসনলিকার সঙ্গে আছে আমার। তার থেকে কোন হরমোন বাড়ে থাইরক্সিন, থাই রক্সিন হরমোন, থাইরক্সিন হরমোন, বুঝছে। থাইরয়েড গ্রন্থি দেখে বাড়ে থাইরক্সিন হরমোন, তার নির্দিষ্ট কিতা আছে ভালো করে মাত বুঝি, এগুলি মাস্ট কাম কোয়েশন মানে থাইরয়েড গ্রন্থি কোন হরমোন বলে থাইরক্সিন হরমোন বলে। আর থাইরক্সিন হরমোনের কাম কিতা করা কার্বোহাইড্রেট, কিতা করে আমার লাগে কার্বোহাইড্রেট, কিতা করে হে কার্বোহাইড্রেট প্রোটিন, কার্বোহাইড্রেট প্রোটিন চর্বি, কিতা করে প্রোটিন, তারা কার্বোহাইড্রেট প্রোটিন চর্বি কিতা করে বিপাকীয় কার্য, কিতা করে আমার লাগে বিপাকীয় কার্য, বিপাকীয় কার্য। ও তিনটা জিনিস কার্বোহাইড্রেট প্রোটিন চর্বি বিপাকীয় কার্যরে কিতা করে নিয়ন্ত্রণ করে, কিতার লাগে বিপাকীয় কার্য নিয়ন্ত্রণ করে শরীরের বৃদ্ধি বিকাশের লাগে কিতা করে জ্বালা খামো লাগে এইসব খায় কার্বোহাইড্রেট দিয়ে শক্তি বাড়ায়, প্রোটিন লাগে দেহের অঙ্গ গঠন, চর্বি আমার লাগে এনার্জি স্টোর এনার্জি খামার লাগে আমার। তো এই তিনটা জিনিসের বিপাকীয় কার্যরে নিয়ন্ত্রণ করে আমার ও হরমোনে থাইরক্সিন, থাইরক্সিন হরমোনে, বুঝছে। আর মাত বুঝি এখন থাইরক্সিন খান্তি বাড়া থাইরয়েড থেকে, থাইরয়েড গ্রন্থি থেকে, আর তার খাম কিতা মানব দেহে কার্বোহাইড্রেট প্রোটিন চর্বি কে বিপাকীয় কার্য নিয়ন্ত্রণ করা। এখন থাইরয়েড থাইরয়েড গ্রন্থি থেকে কত খান থাইরক্সিন আয়ত্ত, এটা ডিপেন্ড করবো হার উপরে আয়োডিনের উপরে, হার উপরে আমার লাগে আয়োডিন, আয়োডিন মৌলর আয়োডিন আছে না মৌলর নাম শুনছি আমরা, আয়োডিনে আয়োডিনের উপরে আয়োডিনের মাত্রার উপরে নির্ভর করিয়া কত খান থাইরয়েড গ্রন্থি থেকে কত খান থাইরক্সিন আইব এটা নির্ভর করে হার উপরে আয়োডিনের উপরে। যদি বডির মাঝে কিতা শরীরের মাঝে নির্দিষ্ট পরিমাণ খেয়ে থাকে আয়োডিন থাকে তে থাইরক্সিন থাইরয়েড গ্রন্থি কিতা থাইরক্সিন হরমোন হরমোন আমার দিয়ে দিয়ে যাইব। যদি বডির মাঝে আয়োডিনের কমি হয় আয়োডিনের কমি হয় তে থাইরয়েড থাইরয়েড গ্রন্থি কিতা থাইরয়েড গ্রন্থি কিতা করতে পারতো না, আয়োডিন আয়োডিনের কমি আইলে থাইরয়েড গ্রন্থি থাইরক্সিন হরমোন বানাইতে পারত, থাইরয়েড থাইরক্সিন হরমোন বানাইতে পারতো না। আর যদি থাইরক্সিন হরমোন বানাইতে পারে না তে থাইরয়েড গ্রন্থি কিতা যাইব ফুলে যাইব, আর ফুললে মানুষের গলা ফুলা দেখা যাবে, হয় আমরা গলগণ্ড রোগ, কিতা হয় আমরা গলগণ্ড রোগ, বেঙ্গলি দেখো আমার বেঙ্গলি দেখো গলগণ্ড, ইংলিশ হয় গয়টার, কিতা হয় আমার গয়টার, গলা ফুলে যায়, গলা ফুলে যায়, কিতার লাগে গলা ফুলে বিকজ থাইরয়েড গ্রন্থি ফুলে যায়, আর থাইরয়েড গ্রন্থি কিতার লাগে ফুলে বিকজ আয়োডিনের কিতা আছে কমি আছে, আয়োডিনের কমি আইলে থাইরয়েড গ্রন্থি থাইরক্সিন হরমোন বানাইতে পারতো না, আর যার লাগে আমার থাইরয়েড গ্রন্থি ফুলে যাবে, যার লাগে মানুষের গলা ফুলা আমরা বা গলগণ্ড রোগ আমরা দেখি আমরা। আশা করি তুমি মাত বুঝতে পারছো বেশি আর আমার দেহের নামি। আর যদি আমার একটা হয় তো একটা ডাক্তারে কিতা করে আমার আমরা অত লাগে আমরা টিভিতে আমরা অ্যাড দিই আমরা যেন আয়োডিন যুক্ত লবণ খাওয়ার প্রয়োজন, আয়োডিন যুক্ত লবণ খাইলে কিতা করে বডির মাঝে আয়োডিনের মাত্রা কেয়া থাকে সমান মানে নির্দিষ্ট মাত্রা থাকে, যার লাগে থাইরয়েড গ্রন্থি থাইরক্সিন হরমোন বানাইতে পারে আর আমার এগুন তো বিপাকী কার্য পুরাপুরি নিয়ন্ত্রিত হয়, বোঝা গেছে আমার মাত। তো থাইরয়েড গ্রন্থি খানো আছে শ্বাসনলিকার সঙ্গে আছে, শ্বাসনলিকার সঙ্গে লাগাইতে থাকে, আর তার মাঝে হরমোন কিতা থাইরক্সিন হরমোন, তার খাম কিতা
কার্বোহাইড্রেট প্রোটিন চর্বি বাকি কার্যরে কিতা করে নিয়ন্ত্রণ করে, নিয়ন্ত্রণ করে যদি কোনো আয়োডিনের আয়োডিনের উপরে নির্ভর করে, আয়োডিন কমিয়ে এলে থাইরয়েডে থাইরোক্সিন বানাইতে পারতো না, থাইরয়েড ফুলে যাইব মানে গ্রন্থি ফুলে যাইব, গলা ফুলা আমরা রইব মানে গলগণ্ড রোগ আমরা হওয়ার চান্স থাকবো, তার লাগে আমরা আয়োডিন যুক্ত লবণ খাওয়ার প্রয়োজন। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন একটা এক্সামের লাগে বনে। আচ্ছা বুঝলাম ভাই, আমরা থাইরয়েডের খাওয়া আমরা কমপ্লিট, আমরা হাইপোথ্যালামাস কমপ্লিট, নাম্বার থ্রি আমরা, নাম্বার ফোর গীতা আছে আমার লাগে প্যারাথাইরয়েড, প্যারাথাইরয়েড। তো নাম্বার ফোর কিতা আমার থাইরয়েড পরে যে আয় সে কিতা আমার লাগে প্যারাথাইরয়েড, প্যারাথাইরয়েড। আর প্যারাথাইরয়েড থেকে যে হরমোন বাড়ে তার নাম হইলো প্যারাথরমোন, প্যারাথরমোন। তোমাদের ভূগোল একটা ফাইতাই না বাট জানা দরকার, তো নাম কিতা আমার লাগে প্যারাথরমোন, প্যারাথরমোন বুঝছে। আর প্যারাথরমোন তোমাদের ইম্পর্টেন্ট, কিন্তু প্যারাথাইরয়েড গ্রন্থি প্যারাথাইরয়েড খানা থাকে, থাইরয়েড গ্রন্থির মধ্যে নিহিত থাকে, থাইরয়েড গ্রন্থির মধ্যে নিহিত রক্তের মধ্যে ক্যালসিয়াম, কার নাম ক্যালসিয়াম, ইম্পর্টেন্ট জিনিস, রক্তের মধ্যে ক্যালসিয়াম আর কিতা ফসফেট, আর কিতা আমার লাগে ফসফেট, ক্যালসিয়ামের আর ফসফেটের মাত্রাটা কিতা করে নিয়ন্ত্রণ করে, দুইটা জিনিস আমার প্যারাথাইরয়েড গ্রন্থিয়ে কোন হরমোন দিয়ে প্যারাথরমোন, তার খাম কিতা রক্তের মধ্যে ক্যালসিয়াম ফসফেটের মাত্রা কিতা করে আমার লাগে নিয়ন্ত্রণ করে। আশা করি তুমি বুঝতে পারবে থাইরয়েডের ফলে খেয়ে আমার প্যারাথাইরয়েড, ফার্স্ট নম্বর খেয়ে আছে আমার থাইমাস, কিতা আমার লাগে থাইমাস, তার থেকে যে হরমোন বাড়ায় তার নামেও বাড়ায়, তার নাম হলো গিয়া থাইমাস হরমোন, থাইমাস হরমোন, থাইমাস কিতা আমার লাগে হরমোন, থাইমাস হরমোন। তার খাম হইলো গিয়া প্রতিরোধক ব্যবস্থা কিতা করে গঠন করে, মানব দেহের প্রতিরোধক কিতা করে আমার লাগে প্রতিরোধক ব্যবস্থা, প্রতিরোধক ব্যবস্থা গঠন করে, প্রতিরোধক ব্যবস্থা আমার গঠন করে, যত বয়স হইব প্রতিরোধক ব্যবস্থা কেটে পারে আমার লাগে গঠন, ইমিউন সিস্টেম ইংলিশ হিসেবে আমার লাগে তো গঠন করে বুঝছে। এবং খাম প্রতিরোধে তোমার বেমারে গেছে তোমার বডিরে বাসাইতো না নি ঘুরে বসন্ত এক পারলে আর এক পারলে না খাল লাগে, প্রতিরোধক ব্যবস্থা লাগে বুঝা গেছে আমার। আমরা এখন করোনা ভাইরাস চলে আমরা জানছি কিনা জেন, যত তোমার বয়স বেশি থাকলে ইয়ং এজে তোমার করোনার এফেক্ট কিতা কম থাকে, বিকজ তোমার প্রতিরোধক ব্যবস্থা ভালো থাকে। আর যত তুমি বয়স্ক হইবা তোমার প্রতিরোধক ব্যবস্থা কমে, বেমার জলদি হয়ে যাইব, দেড়শো করোনার এফেক্ট কেউ থাকে বেশ থাকে। তো প্রতিরোধক ব্যবস্থা গঠন করে কম বয়স মানে আমার তোমার মানে যৌবন অবস্থায় তোমার প্রতিরোধক ব্যবস্থা বেশি থাকে, কিতার লাগিয়া থাইমাস হরমোনের মাত্রা বেশি থাকে। আর যত তোমার বয়স বাড়ে বাড়ে যাইব থাইমাস হরমোনের মাত্রা কমে কমে যাইব, যার লাগে প্রতিরোধের ব্যবস্থা আমার গঠন আমার কমে যায় বুঝা গেছে আমার মা। তো থাইমাস হরমোন গেল আমার নাম্বার ফার্স্ট হয়েছে। আচ্ছা এখন আমরা লামি আরো, তার মাঝে দিয়ে আমার খাদ্য নালী আইসে, এই আইসে আমার পাকস্থলী, খানো আইসে আমার পাকস্থলী মাঝে আইসে আমার, ও আমার কিতা পাকস্থলী হয়েছে, পাকস্থলী আমার আইসে খানি আমার পাকস্থলী। আর পাকস্থলীতে যদি আমরা কিতা করি, পাকস্থলী থেকে আমরা যদি আসলে নিচে যাই তে তার মাঝে কিতা আছে একটা একটা গ্রন্থি আছে যেগুলি হয়ে কিতা আমার লাগে ও কিতা আমার অগ্নাশয়, কিতা আমার লাগে অগ্নাশয়, কিতা আমার লাগে অগ্নাশয় বুঝছে। পাকস্থলী নিচে অগ্নাশয় গ্রন্থির অবস্থান কোন জায়গায় আমার লাগে পাকস্থলী, কিতা আছে আমার লাগে পাকস্থলী ঠিক নিচে অগ্নাশয়, অগ্নাশয়ের অবস্থান পাকস্থলীর ঠিক নিচে আছে আমার লাগে অগ্নাশয়ের কিতা আমার লাগে অবস্থান বুঝছে, পাকস্থলীর ঠিক নিচে কিতা আমার লাগে অগ্নাশয়ের কিতা আমার লাগে অবস্থান বুঝছে। অগ্নাশয়ের উপরে কোয়েশন কিন্তু বনে, তো অগ্নাশয়ের উপরে আমরা ভালো করে আমরা দেখি কিতা তার খাম কিতা দেখি আমরা, আর ফাংশন কিতা আমরা দেখবো আমরা বুঝছে। তো অগ্নাশয় দেখো অগ্নাশয় আমার অগ্নাশয় থাকিয়া হরমোন দেখো অগ্নাশয় পাইছে কিতা অন্ত কাম করে বই কাম করে, বই হিসাবে অগ্নাশয় রস বাড়ায় একটাই আমার পাচন প্রক্রিয়া কিতা করে সাহায্য করে, আর বই থেকে তার থেকে বাড়ে কিতা ইনসুলিন, কিতা বাড়ে আমার লাগে ইনসুলিন হরমোন, ইনসুলিন হরমোন তার থেকে বাড়ে বুঝছে। আর ইনসুলিনের খাম হইল গিয়া দেহের মধ্যে ইনসুলিন হরমোন তার অবস্থান কোন জায়গায় পাকস্থলী নিচে, তার থেকে কোন হরমোন ইনসুলিন হরমোন, তার খাম কিতা আমার লাগে রক্তের মধ্যে শর্করা, তার খাম কিতা আমার লাগে রক্তের মধ্যে কিতা আমার লাগে শর্করা, কিতা আমার লাগে শর্করার পরিমাণ, শর্করার পরিমাণ কিতা করা নিয়ন্ত্রণ, পরিমাণটা কিতা করা নিয়ন্ত্রণ করা, শর্করা মানে গ্লুকোজ কিতা আমার গ্লুকোজ, রক্তের মাঝে গ্লুকোজ বা ইউরিনটা কইতে পারি আমরা, যদি আমরা রক্তের মাঝে শর্করার পরিমাণ বেশি হয়ে যায় তে আমার একটা একটা রোগ হয় মধুমেহ রোগ, এগুলি আমরা ইংলিশে কই ডায়াবেটিস, কিতা হয় আমরা ডায়াবেটিস হই, আর যে রোগী তারা ডায়াবেটিক ডায়াবেটিক পেশেন্ট হই আমরা বুঝছে। তে কোন সময় ডায়াবেটিস হয় যদি আমার রক্তের মধ্যে শর্করার পরিমাণ কিতা হয়ে যায় বেশি হয়ে যায়, আর শর্করার পরিমাণ বেশি কিতার লাগে হইব ইনসুলিন হরমোন না, ইনসুলিন হরমোন না থাকলে, যদি ইনসুলিন হরমোন কমে যায় তে রক্তের মধ্যে শর্করা আমার বাড়ি যাইব আমার ডায়াবেটিস হয়ে যাবে আমার, আর যদি বডির মাঝে ইনসুলিন একবারেও তো আমার কিতা হয়ে যায় মানে টোটালি আমার এক্সেস হয়ে যায় আস্তা বেশি হয়ে গেছে আমার লাগে, তখন কিতা হইব মানুষ বেশি হয়ে যেতে পারে আমার বুঝা গেছে। তো ইনসুলিন বেশি হইতো না কম হইতো না তখন একটা সিস্টেমে কাম করে না আমার, একটা প্রক্রিয়া লাগবে বলে হয় ফিডব্যাক মেকানিজম, ফিডব্যাক মেকানিজম
ফিডব্যাক মেকানিজমে কিতা পারে আমার লাগে কাম করে। যখন রক্তর মাঝে শর্করা, যখন রক্তর মাঝে শর্করা যখন বাড়ি যাইব তখন আমার আমরা জুয়ে খুব আমার আমার স্নায়ুতন্ত্রে খুব অন্তর আমার গ্রন্থিরে খুব যে কিতা আমার শর্করা কিতা হয়েছে বাড়ি গেছে, তখন কিতা হইব ও পিটুইটারি খবর দিব খারে অগ্নাশয় গ্রন্থিরে অ্যাক্টিভেট করব, তো অগ্নাশয় গ্রন্থি কিতা করব ইনসুলিন হরমোন দিব আর লগে লগে ইনসুলিন কিতা করব শর্করা মাত্রা কিন্তু কমাইব, শর্করা মাত্রা কিতা কমাইব আর শর্করা মাত্রা সমানির লাগে কিতা হইব সমানি বাদে ইনসুলিনের লেভেল আস্তে আস্তে কিতা হইব করণ ও ইনসুলিন খেয়ে দেয় অগ্নাশয় দেন না হে বেশি পরিমাণে আগে দিয়ে কিতা করব ওগুর করণ নিঃসরণ করা কিতা বন্ধ করে দিব মানে রক্তর মাঝে ইনসুলিন কমে যাইব আর রক্তর ইনসুলিন লাগে কিন্তু শর্করা লেভেল কিন্তু আমার লাগে কমেছে, বুঝা গেছে আমার বেশি ইনসুলিন হইতো না কম ইনসুলিন হইতো না মোটামুটি আমার মেনটেন থাকতো। যে খামে করে গুনলাম কোন প্রক্রিয়া ফিডব্যাক মেকানিজম, ফিডব্যাক মেকানিজম প্রক্রিয়া আমার খামরে মেনটেন হয়। তো অগ্নাশয় অবস্থা কেন পাকস্থলী ঠিক নিছে তার মাঝে কোন হরমোন ইনসুলিন হরমোন হয়েছে আর তার খাম কিন্তু রক্তের মধ্যে শর্করা পরিমাণটি নিয়ন্ত্রণ করা। যদি রক্তের মাঝে শর্করা বেশি হয়ে যায় তখন মানুষের কিন্তু মধুমেহ রোগ মানে ডায়াবেটিস রোগ হয় আর কিতা করি আমরা তখন যদি আমরা মানুষের মাঝে ইনসুলিন বডির মাঝে বনে তখন যখন কোনো ডায়াবেটিক যখন কম থাকে তখন মানুষের খানি উনি কন্ট্রোল করলে কিতা হয়ে যায় মানুষের ডায়াবেটিস আমার রক্ত শর্করা মাত্রা কিতা হয়ে যায় কমে যায়। তুমি যে খানি বাদ করায় এটা আলটিমেটলি কিতা বলে গ্লুকোজ বনে, কিতা বনে তোমার গ্লুকোজ বনে, তুমি রুটি খারায় গ্লুকোজ বনে, বিস্কুট খানায় গ্লুকোজ বনে, সব জিনিস কিতা গ্লুকোজে আমার লাগে তুমি খানির মাঝে তোমার শক্তিদায়ক খাদ্য করা সারা আলটিমেটলি গ্লুকোজে কনভার্ট হয়ে গিয়া তুই গ্লুকোজ রক্তের মাঝে আই গেলে বেশি হয়ে গেলো আমার তোমার ডায়াবেটিস লেভেল বাড়ে যাই বুঝছে। এখন তুমি কিতা খানিটে কিতা কটা কন্ট্রোল করতে অর্থাৎ ডায়াবেটিস মাঝে দিকে আমরা খানি লিমিটে খাই। এখন আমরা নেক্সট হইব কিতা আমরা যখন এক্সেস ডায়াবেটিস তখন কিতা করি আমরা বাইরে থাকি ইনজেকশন লই আমরা, ইনজেকশন খেয়ে থাকে আমার ইনসুলিন ইনজেকশন আমরা বাইরে থাকি লই, বুঝা গেছে আমরা মাত্রার সমানে মাত্রারে সমানি লাগে আশা করি মধ্যে বুঝতে পারবে। অগ্নাশয় তো বুঝলাম আমরা, অগ্নাশয় থেকে থোড়া নিচে কিতা আছে আরো যদি ডায়াগ্রাম তুলে আরো প্রসিড করি আমি থোড়া ঘুরিবাজু ডায়াগ্রাম যদি বানাই আমি আরো আমার মনে হলো আমার এন্ডিং টাচ হয়েছে ডায়াগ্রামের এন্ডিং আমার বাজু নিচ বাজু তার নিচে কিতা আছে আরো দুইটা কিতা আছে তার ঠিক নিচে তোরা নিচে আরো কিতা আছে আরো দুইটা কিতা আছে তার ঠিক নিচে আর কিডনির উপরে, কিডনির উপরে কোন জায়গাতে আছে কিডনির উপরে ভাগে খানো আছে আমার কিডনির ব্রিকের কিতা আমার লাগে ব্রিকের উপরে ভাগে, ব্রিকের উপরে ভাগে উপরে ভাগে কিডনির খানো আছে আমার লাগে ঠিক উপরে ভাগে উপরে ভাগে কিডনির মাঝে কিডনি কটা দুইটা বাউক একটা দা লাইন একটা তুনটা ঠিক উপরে কিডনির ঠিক উপরে দুইটা কিতা আছে আরো দুইটা কিতা আছে গ্রন্থি আরো দুইটা কিতা আছে মানে গ্রন্থি আছে ফুল ডায়াগ্রাম তুমি বানাই দাও কাইন্ডলি। তো মাঞ্চুর খানো আছে কি অগ্নাশয় ঠিক নিছে মানে বানাইতে পারে তুমি দিসলে কুয়ে তোলা দুইটা কিতা আছে আমার লাগে গ্রন্থি আছে এগুন তোর নাম কিতা আমার লাগে লাইক দিস হয়েছে এগুন তোর নাম কিতা এড্রিনাল কিতা নাম এগুন তোর এড্রিনাল এড্রিনাল হয়েছে এড্রিনাল কিতা আছে আমার লাগে এড্রিনাল গ্রন্থি কিতা গ্রন্থি আমার এড্রিনাল গ্রন্থি হয়েছে। তো ওয়ান থাইমাস ফরে অগ্নাশয় কত নম্বর আমার লাগে ফাইভ সিক্স নম্বর অগ্নাশয় সাত নম্বর কিতা আমার লাগে এড্রিনাল সাত নম্বর কিতা আমার এড্রিনাল হয়েছে থার্ড অগ্নাশয় পরে কিতা আছে আমার এড্রিনাল কিতা আছে আমার এড্রিনাল হরমোন কিতা হরমোন আমার এড্রিনাল এড্রিনাল গ্রন্থি এড্রিনাল গ্রন্থি তার থেকে হরমোন যে হয় হরমোনের নাম কিতা আমার এড্রিনালিন 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 হরমোন এড্রিনাল গ্রন্থি কোন জায়গায় থাকে কিডনির ঠিক উপরে পাকস মানে বৃক্কের ঠিক উপরে বৃক্ক হয়েছে একটা বৃক্ক গাছ এই বৃক্ক করতে কিডনি বোঝায় আমার তার ঠিক উপরে এড্রিনাল গ্রন্থি তার থেকে কোন হরমোন হয় এড্রিনালিন হরমোন এড্রিনালিন দেখো ইমার্জেন্সি হরমোন কিতা হয় তারে ইমার্জেন্সি হরমোন হয় ইমার্জেন্সি হরমোন যখন তুমি কোনো বিপদে পড়ো তোমার গুসা উঠছে খুশি আইছে তোমার শক্তি বাড়ে যাবে তোমার বিপদে পড়ছো দেখবা সারাদিন দৌড়াইবা তুমি গরু বাঘ তুমি দেখছো দৌড়াইবা তুমি আমার লাগে বিকজ বিপদে পড়ছো তুমি হয়েছে সারাদিন তুমি মাইল লাগছে তুমি একদম মাইল করবা বিকজ তোমার এনার্জি বুঝছে তুমি খুশি হয়েছো নাসিব ভাই বিকজ এনার্জি তোমার পাইছো এই এনার্জি আইছে কারণ তোমার কিন্তু আয় কন্ট্রোল করে খুশিরে নিয়ন্ত্রণ করে রাখে আমার ও ইমার্জেন্সি হরমোন ইমার্জেন্সি হরমোন তুমি ক্লাসও দেখবা বয়া তুমি এতবারে মাইল লাগছে তুমি পুরো এনার্জিকে ফাইট করলে বিকজ এই তোমার এনার্জি কন্ট্রোল করলো কি আমার ও এডিনালিন হরমোন এডিনালিন হরমোনে বুঝা গেছে তোমার একটা কাম করতে খুব ইন্টারেস্ট পারে সারাটা খড়ি করে যায় তুমি এনার্জি খেলে তোমার এডিনালিন আনন্দ পারে এডিনালিন যখন তোমার বিপদ খুশি আমার গুসা সব জিনিস আমার তোমার রাগ সব জিনিসে কন্ট্রোল করে কোন হরমোনে আমার এডিনালিন হরমোনে বুঝা গেছে আমার লাগিয়া। এখন দেখো তার লাগে কিতা কিতা হয় তার লাগিয়া যখন তুমি বাঘ দেখলা তোমার খবর হইলে যে ব্রেইনে সে বুঝলো আমার লাগিয়া খবরটা বুঝলো সে আমার লাগে ব্রেইনে বুঝলো খবর বুঝলো আমার ব্রেইনে আর ব্রেইনে বুঝিয়া খবর দিল খারে আমার এডিনালি গন্তুরে কইলে বাঘেও দেখছে আমার শক্তি বেশি লাগবে তখন মানুষের হৃৎপিণ্ডের স্পন্দন বাড়ে হার্ট বিট তুমি যখন দুঃখে দৌড়াই তুমি দৌড়াই গেছো তুমি বিকজ একটা হয়েছে কিতার লাগে তুমি যে বাঘ দেখছো তুমি দৌড়াই বাঘ দেখে তুমি কিতা হয়েছো তোমার হার্ট বিট বাড়ে হৃৎপিণ্ডের স্পন্দন বাড়ি গেছে হৃৎপিণ্ডের স্পন্দন বাড়াইছে সে হার্ট সে বাড়াইছে ও এডিনালিন হরমোনে বাড়াইছে কিতার লাগে বাড়াইছে যখন তোমার হৃৎপিণ্ডের স্পন্দন বেশি হইব
তখন তোমার শরীরের মাঝে রক্তচাপ কি থাকবে, ব্লাড প্রেশার কি থাকবে বেশি হইব, রক্তচাপ কি থাকবে বৃদ্ধি হইব। আর রক্তচাপ বৃদ্ধি হওয়ার লাগে কি হইব, তোমার মাংসের লিভার, লিভার মানে যকৃত, যকৃতের মাঝে কি থাকে হানি স্টোর থাকে, স্টোর যত গ্লুকোজ তোমার বন্ধ না স্টোর শক্তি, শক্তি স্টোর হয়ে থাকে, জমা হয়ে থাকে, জমাকৃত হয়ে থাকে। আর এই সময় তোমার শক্তি বেশি লাগে, তো যার লাগে শরীরের রক্তর ফ্লো বেশি হওয়ার লাগিয়া ও যকৃত থেকে কি হইব আমার খানিয়া ইয়া গ্লুকোজ ইয়া খাওয়ার লাগে মিলবো, রক্তর লাগে মিলবো। ও তুমি শক্তি পে, তুমি যখন বাঘ দেখে দৌড়াইবা তুমি খুব টায়ার্ড, আর কিন্তু বাঘ দেখে তুমি দৌড়াইবা খুব টায়ার্ড, তোমার এনার্জি খান থেকে এলো, ও যেন তোমার হার্ট বিট বাড়িছে, বাড়ার লাগিয়া রক্তচাপ কি হয়েছে বাড়িছে। আর ও রক্তচাপ বাড়ার লাগে যকৃত থেকে কি হয়েছে, যখন জমাকৃত খানি যেগুন আছে ওগুন কি শক্তি যেগুন আছে ওগুন ইয়া মিলছে খাওয়ার লাগে, রক্তর লাগে আমার মিলছে, যার লাগে তুমি শক্তি পাইছো, বুঝা গেছে নি আমার। আর তোমার বিপদ থেকে বাঁচাই লিয়েছে, ওটার লাগে তারা কি থাকা ইমার্জেন্সি হরমোন, কিতা হয় আমার লাগে ইমার্জেন্সি হরমোন হয়। আশা করি তুমি মারটা বুঝতে পারছো, তারা খাম কিতা, তারা কিতা কিতা তাকে আমার লাগে তুমি কিতা লাগে কিতা কিতা খাম হ্যাঁ করতে পারে তোমার। আচ্ছা তো ও হইলো কিতা খাম আমার লাগে অ্যাড্রিনালিন হরমোনের আমার খাম, বুঝা গেছে নি। অ্যাড্রিনালিনের অবস্থান কোন জায়গা, বিকেট ঠিক উপরে বা কিডনির ঠিক উপরে আমার, বুঝা গেছে আমার। তার মাঝে কোন হরমোন হয় অ্যাড্রিনালিন হরমোন, তারা কয়টা থাকে দুইটা, কয়টা থাকে দুইটা মনে রাখতে লাগবো, তারা কয়টা অ্যাড্রিনালিন গ্রন্থি কয়টা আছে মানে দুইটা পেয়ার থাকে, দেখো অগ্নাশয় একটা, অগ্নাশয় তোমার একটা, থাইমাস একটা, প্যারাথাইমাস কিন্তু আমার লাগে কয়টা সাতটা, সুর সুর গ্রন্থি, আর থাইরয়েড একটা, হেপোথ্যালামাস আমার একটা, পিটুইটারি একটা, কিন্তু প্যারাথর্ম এটা, কিন্তু অ্যাড্রিনাল কয়টা আমার দুইটা, অ্যাড্রিনাল কয়টা আমার দুইটা, মানে দুইটা সুর সুর অবা একটা অবা ডাইনে একটা বউ একটা হয়েছে। তারা ইমার্জেন্সি সব যত খাম তোমার সারা কিলা করে, শ্বাসগতিরে বাড়ায়, শ্বাসগতিরে বাড়ায়, রক্তচাপরে বৃদ্ধি করে। আর যার লাগে কি হয় শক্তি গ্লুকোজ কি হয় মানে যকৃত থেকে হানি কি হয় রক্ত লাগে গ্লুকোজ রক্ত লাগে আইয়া মিলে, যার লাগে তুমি শক্তি পাও, বুঝা গেছে। বিপদ থেকে তুমি উদ্ধার পাও, বিপদের সম্মুখীন হইলে তোমার কোন হরমোনে কাম করে, অ্যাড্রিনাল হরমোনে কাম করে। তুমি কিটা করছো গলার থেকে থাইরয়েড থেকে কোন হরমোন বাড়ায়, থাইরয়েড চিন হরমোন বাড়ায়, তার খাম কিতা বুঝতে পারলে, বুঝা গেছে আমার। আচ্ছা তো গেল খাম খাম আমরা অ্যাড্রিনালিন খাম গেল, বুঝছে। এখন নেক্সট ডে দুইটা গ্রন্থির মাত মাতিমু, দুইটা গ্রন্থি তুমি দেন, যদি আমার ডায়াগ্রাম হয় পুরুষের লাগে তো একো লাগবে, আর যদি মহিলার লাগে একো লাগবে। পুরুষের দুইটা যদি ফিমেলের কথা কই আমরা, দুইটা কিতা আছে গ্রন্থি, দুইটা কিতা আছে গ্রন্থি আছে, আমি আলাদা পেন্ডি করে দিলাম তুমি বোঝা যায় ক্লিয়ার করিয়া। মনে করো ডিম্বাশয় কিতা আমার লাগে, সরি কিতা আমার লাগে ডিম্বাশয়, বুঝছে। এই দুইটা অনলি ফর খাল লাগে ফিমেল, খাল লাগে আমার লাগে মহিলার লাগে, বুঝছে। যে কোনো দুইটা ডিম্বাশয়, ডিম্বাশয় কিতা করে আমার লাগে দেখো, ডিম্বাশয় আমার এ অন্ত হিসাবে কাজ করে, বই হিসাবে কাজ করে। এখন যদি আমরা কই অন্ত হিসাবে কিলা কাজ করে, তো দেখো বোর্ড বেশি বই গেছে সাইয়া না, ইরেজ করতাম সব আরেকবার যেন আমি কইতে পারি, যেটা আমরা কই ডিম্বাশয় অন্ত হিসাবে কিলা কাজ করে, অন্ত হিসাবে আর বই হিসাবে, অন্তগ্রহী বই দুটা হিসাবে কিতা করে কাজ করে, অন্ত হিসাবে কাজ করে। তার থেকে দুইটা হরমোন, দুইটা হরমোন, একটা আমার লাগে ইস্ট্রোজেন, কিতা আমার লাগে ইস্ট্রোজেন, আর একটা আমার লাগে প্রজেস্টেরন, কিতা আমার লাগে প্রজেস্টেরন, কিতা আমার লাগে প্রজেস্টেরন, ইস্ট্রোজেন আর কিতা প্রজেস্টেরন, ইস্ট্রোজেন আর কিতা আমার লাগে, ইস্ট্রোজেন আর কিতা আমার লাগে প্রজেস্টেরন, দুইটা জিনিসটা কিতা করে নিয়ন্ত্রণ করে। আর বই হিসাবে গণিত কিতা তোমার আমার লাগে এক, আমার লাগে ডিম্ব আমার লাগে, দুই আমার লাগে উৎপন্ন, বুঝা গেছে। আমার এক কিতা করতে পারে আমার লাগে এক সেল, মনে রাখতে পারে এক সেল আমার লাগে উৎপন্ন করে, বুঝা গেছে। এজ এ ডিম্বাশয় থেকে দুইটা অন্ত হিসাবে কিতা, তার থেকে দুইটা হরমোন হয় ইস্ট্রোজেন আর কিতা আমার লাগে প্রজেস্টেরন, ইস্ট্রোজেন আর কিতা আমার প্রজেস্টেরন, ডিম্বাশয় থেকে দুইটা হরমোন অন্ত হিসাবে দুইটা ইস্ট্রোজেন আর কিতা আমার প্রজেস্টেরন, আর বহিঃকোষ থেকে আমার লাগে এক উৎপন্ন, কিন্তু তোমার এক ই ডাবল জি এক আমার লাগে ডিম্ব উৎপন্ন মনে রাখতে পারে আমার লাগে, বুঝছি। এখন দেখো একটা খাম কিতা, যত ধরনের তোমার এজ এ একটা মজুন, তুমি একটা মানে একটা তুমি গার্ল কথা হো, যত ধরনের বৈশিষ্ট্য আছে মহিলা, যত ধরনের বৈশিষ্ট্য আছে সব বৈশিষ্ট্য খার মাঝে ভেবে আমার লাগে, যত ধরনের বৈশিষ্ট্য তোমার আছে আমার লাগে সব বৈশিষ্ট্য কিন্তু আমার, যখন একটা মেয়ের মাঝে তুমি মানে কনসিডার করো, যত ধরনের বৈশিষ্ট্য তুমি পাইবা তোমার সব মানে যত মানে ফিমেল তোমার ভয়েস একটা আছে বা তার স্কিন সফট থাকে আমার, দেন তোমার হয়ে লাগে যত ধরনের শারীরিক গঠন বা যত বিভিন্ন বিভিন্ন কন্ডিশন হয় আমার, যত ধরনের পরিবর্তন হয় সারা খার লাগে ও ইস্ট্রোজেন হরমোন, মহিলাদের মধ্যে আকার বৈশিষ্ট্য যত বৈশিষ্ট্য আছে সব বৈশিষ্ট্য খাওয়া লাগবে ইস্ট্রোজেন হরমোন, ইস্ট্রোজেন হরমোন লাগে। তুমি দেখবা টেন টুয়েলভ আমার লাগে, টেন থাকি লইয়া টুয়েলভ আমার লাগে কোয়া হয়েছে আমার লাগে, টেন টুয়েলভ আমার লাগেছে মানে এই যে আমার লাগে পিউবার্টি হয় বয়সন্ধিকাল, কিতা হয় বয়সন্ধিকাল খাওয়া লাগে আমার লাগে, দেখা জানি তো টেন টুয়েলভ খাওয়া লাগে আমার লাগে ফিমেল হওয়ার লাগে। তো ও যে টেন টুয়েলভ এই যে সময় মহিলাদের মধ্যে যা 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 পরিবর্তন আয় খাওয়া লাগে আয় ইস্ট্রোজেন খাওয়া লাগে, ইস্ট্রোজেন ইস্ট্রোজেন হরমোন লাগে আয়, আর প্রজেস্টেরন হরমোনে কিতা করে আমার লাগে
প্রশ্ন ভিতরে আমার লাগে গর্ভবতী অবস্থা আসলে নেই আমার লাগে যে আমরা ফিমেল যখন প্রেগনেন্ট হয় তখন এই কন্ডিশনটি মেনটেন করে রেখে আমার লাগে ও প্রজেস্টেরন হরমোনের কিতা করে আমার তোমার ইটারে উমান থেকে কিবুকে বেশ মাত নাই প্রজেস্টেরন হরমোনের কিতা করে আমার লাগে নিয়ন্ত্রণ করে আর মেনস্ট্রুয়াল সাইকেল ডে পুরো প্রসেস থেকে কিতা করে আমার লাগে নিয়ন্ত্রণ করে বুঝা গেছে আমার তো এস্ট্রোজেনের খাম কিতা আমার লাগে যত ধরনের পিউবার্টি বয়সন্তী কালে মেয়েদের মধ্যে যত ধরনের পরিবর্তন আয় সব পরিবর্তন খাল লাগি হয় এস্ট্রোজেন হরমোন লাগি হয় আর প্রজেস্টেরনের কিতা করে আমার লাগে প্রেগনেন্সি কিতা করে নিয়ন্ত্রণ করে আর মেনস্ট্রুয়াল সাইকেল ডে কিতা করে পুরোপুরি প্রসেস ডে কিতা করে পুরোপুরি সপ্তাহে কিতা করে নিয়ন্ত্রণ করে আমার প্রজেস্টেরন বুঝা গেছে আমার আর গেল দুইটা খাম খাল লাগে আমার লাগে ডিম্বাশয়ের খাম গেল আর নেক্সট আছে খাল লাগে ইন কেস অফ একটা ডায়াগ্রাম খাল লাগে আমার লাগে ফর মহিলাদের যদি হয় আর যদি পুরুষের লাগে কথা হয় তোমরা ডিম্ব দুটো মানে আমার লাগে আমার লাগে ডিম্বাশয় কিতা আমার লাগে সরি শুক্রাশয় এটা আমার শুক্রাশয় তারার খাম কিতা তারার তাকে কিতা হয় আমার লাগে দুইটা জিনিস প্রডিউস হয় তারা থাকি এজ এ বহি একটা বহি একটা কিতা আমার অন্ত বহি থেকে তারা থেকে উৎপন্ন হয় স্পার্ম কিতা উৎপন্ন হয় লাগে স্পার্ম উৎপন্ন হয় ওইছে আর এজ এ অন্ত হিসাবে অন্ত হিসাবে তারা থেকে আমার লাগে উৎপন্ন যদি আমরা হই আমরা একটা হরমোন আছে টেস্টোস্টেরন কিতা আমার লাগে টেস্টোস্টেরন ওইছে অন্ত হিসাবে এজ এ বহি হিসাবে তারা উৎপন্ন কিতা আমার লাগে স্পার্ম আর অন্ধসাবিতে উৎপন্ন কিতা আমার লাগে টেস্টোস্টেরন কিতা আমার লাগে টেস্ট উৎপন্ন হয় যত ধরনের বয়স থাকে মানে 13 থেকে 14 13 থেকে 14 এই দুইটা হার এই দুইটা বয়সন্তিকাল পুরুষের লাগে তো পুরুষ যত 13 থেকে 14 বছর বয়সন্তিকাল ছেলের লাগে তো এই বয়সে যত ধরনের পরিবর্তন গলার সাউন্ড আমার লাগে ভিগার হয় আমার লাগে টোনের টোনের ক্যাভিটি কিতা আমার লাগে মানে সাউন্ড মানে আমার লাগে ফ্র্যাঙ্কস টাইপের কিতা এনলার্জ হয় তো যত ধরনের পরিবর্তন আমার হয় সব পরিবর্তন খাল লাগি হয় ও টেস্টোস্টেরন হরমোন লাগে তো টেস্টোস্টেরন দেখো হয় পুরুষ হরমোন আর ইস্ট্রোজেন দেখি তাকে আমার লাগে মহিলা হরমোন আমার লাগে হয় বুঝা গেছে আমার সব পুরুষ যত ধরনের বৈশিষ্ট্য সব বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করেও টেস্টোস্টেরন হরমোন লাগে বুঝা গেছে আমার তো দেখো ফিমেলের মাঝেও টেস্টোস্টেরন থাকে বাট লেভেল একবারে কম থাকে আর পুরুষের মাঝে ইস্ট্রোজেন থাকে বাট লেভেল একবারে কম থাকে বুঝা গেছে মেইনলি পুরুষের কইতে আমার টেস্টোস্টেরন আর ফিমেল কইতে আমার ইস্ট্রোজেন বুঝছে তো ও গেল আমার মানবদের অন্তঃস্রাবী তন্ত্রের কাজ বুঝা গেছে পুরা অন্ততন্ত্র কোন জায়গায় খেয়ে থাকে কোন জায়গায় কি থাকে ফার্স্ট আমার হাইপোথ্যালামাস বাদে পিটুইটারি থাইরয়েড প্যারাথাইরয়েড থাইমাস অগ্নাশয় এড্রিনাল আর পরে আমার শুক্রাশয় কিন্তু আমার লাগে ডিম্বাশয় থ্যালামাসে কিন্তু হাইপোথ্যালামাসে খামরে কার্যরে কিন্তু ইনফরমেশন কিন্তু করে লয় বুঝছে দেয়া খায় পিটুইটারি সব কমেন্ট নিয়ম তারা হয় মাস্টার গ্রন্থি তারা কিন্তু হয় মাস্টার গ্রন্থি শুক্রাশয় কটা থাকে দুইটা ডিম্বাশয় কটা দুইটা এড্রিনাল কয়টা দুইটা তারা তিনটা সবসময় দুগু দুগু থাকে বাকি সারা সব সিঙ্গেল সিঙ্গেল আমার বুঝা গেছে আমার প্যারাথাইরয়েড কয়টা সাইড টাইম মিলে হয়েছে আচ্ছা তো আশা করে তুমি তাই বুঝতে পারবা সব সেম ডায়াগ্রাম বানাইও ডায়াগ্রাম বানাইয়া বইয়ের হেল্প লইয়া লইয়া সব পার্ট ডিটেইল ফুলি ফুড়ি যাইও তোমার বইয়ের মাঝে থাইমাসের কোনো খাম দেওয়া নাই প্যারাথাইরয়েডের খাম দেওয়া নাই হাইপোথ্যালামাস তুমি দেন বাট জানা লাগবো যে বুঝবে আশা করে তুমি দেন বুঝতে পারবা ভালো লাগলে লাইক করিও অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করিও ওলা আরো ভিডিও পাওয়ার লাগিয়া টাটা।